আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিয়া প্রোটোকলের যে আমরা কয়েনগুলি যে ক্লেম করছিলাম সেই কয়েনগুলি আপনাদের মাঝে আমি আজকে লাইভে উড্ডল নিব। তো এটা এই ভিডিওটা করার জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন। আসলে সত্যি কথা বলি, কাজের কারণে আমি সময় বের করতে পারতেছি না এই ভিডিওটা আপনাদের মাঝে কখন শেয়ার করব। তো যেহেতু এটার সময়ও খুবই শেষ, আগামী কালকে তারপরের দিন আছে, অর্থাৎ 5 তারিখের ভিতরে আপনার এই ক্লেমটা করতে হবে। আপনাদেরকে জানাই রাখি আপনারা কিভাবে ক্লেমটা করবেন, এইখানে আমি তো লাইভে দেখাবো, তার পিছনে কিছু আলোচনা আপনাদেরকে আমি বলে দেই। প্রথমে আপনাদেরকে বলে দেই, এই জায়গায় আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে $2.90 মতো একটা ফ্রি কাটবে। তো এই ব্যালেন্সটা আপনারা গুছিয়ে নেবেন। এক দ্বিতীয় হলো, এই ব্যালেন্সটা হচ্ছে USDT BIP20। অনেকে TRC দিবে আপনাকে, কিংবা ERC তো দিবে না, TRC দিবে। তো আপনি তা যার কাছ থেকে এটা কিনে নেবেন, ঠিক আছে, যার কাছ থেকে এটা কিনে নেবেন তাকে বলবেন যে ভাই BIP20 অ্যাড্রেস আমার দিতে হবে। ট্রাস্ট ওয়ালেটে BIP20 আছে, বিভিন্ন জায়গায় BIP20 আছে। ওকে, তো আপনারা এটা আপনারা ক্লিয়ার করে নেবেন। এরপর আসেন এই জায়গায়, যখন আপনারা এই ডিপোজিটে ক্লিক করবেন, আপনাদেরকে প্রথমে আমি দেখাই দিই, এখানে ডিপোজিট একটা অপশন আছে। এই ডিপোজিটে যখন ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করলে দেখবেন এই জায়গায় দুইটা অপশনের মধ্যে এখানে নিচে যে অপশনটা আছে, এই যে BIP20, এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে এইখানে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাকে আপনি কপি করে যার কাছ থেকে কিনবেন তাকে দিয়ে দিবেন, ঠিক আছে। $3 সমপরিমাণ নিয়ে নেবেন, হয়ে যাবে। ওকে, তো এটা গেল আপনার ডিপোজিট অ্যাড্রেসের ক্ষেত্রে, আপনি এটা এইভাবে ডিপোজিট করবেন। ওকে, আর এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, ডিপোজিট করার সাথে সাথেই কিন্তু এটা সাপোর্টিংটা করবে না। ডিপোজিট করার 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি এখানে $3 ডিপোজিট করছি, আমার এখানে 78টা কয়েন আছে। আমি এটা নিয়ে আসলে কাজ করার মতো সময় পাই নাই, শুধু জাস্ট ভিডিও দিছিলাম। আসলে অনেকগুলি প্রজেক্ট আছে যে প্রজেক্টের ভিতরে কাজ করার সময় পাওয়া যায় না। তো যাক, এখন বিষয়টা হলো আপনারা এইভাবে বরাবরের মতো আগের মতোই লগ ইন করে নেবেন, আগের মতোই সব কিছু করে নেবেন যেভাবে আপনারা ক্লেমটা প্রতিদিন করতেন। ওকে, এবার আসেন এটাকে আপনারা কিভাবে উড্ডলটা করবেন। উড্ডল করার জন্য এইখানে একটা বাটন হচ্ছে উড্ডল ডিপোজিট বাটন, একটা উড্ডল বাটন। তো আপনারা কী করবেন, এখানে উড্ডল বাটনে একটা ক্লিক করে দেবেন। উড্ডল বাটনে ক্লিক করে দিলে আপনার এখানে নিচে দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে BIP20 আর একটা হচ্ছে ফিয়া, ঠিক আছে। এটা হচ্ছে BIP20, এটা হচ্ছে ফিয়া। আমরা কী করবো, এই ফিয়ার উপরে একটা ক্লিক দিয়ে দিব। ওকে, এই ফিয়ার উপরে একটা ক্লিক দিয়ে দিব। ফিয়ার উপরে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনার এখানে আমার অ্যাকাউন্টে কত আছে, 78.70, ঠিক আছে। তো আমি এই পয়েন্টটা দিয়ে দিচ্ছি, 78.70। ওকে, তো আমি এটা দেওয়ার পরে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সব কিছু ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যাড্রেস। তো এটা আমি এখন নিচে যে নিচে আপনারা নিচে দেখবেন এখানে আপনাদের উড্ডল বাটন আছে। হ্যাঁ, এই উড্ডল বাটনে একটা ক্লিক দিবেন। উড্ডল বাটনে ক্লিক দিলে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে দেখবেন আপনাদের এখানে কি কি তারা দিছে। অ্যাড্রেসটা ঠিক আছে, ওকে, এই অ্যাড্রেসটা রিসিপ অ্যাড্রেস এটা ঠিক আছে। এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনারা এখানে দেখবেন একটা কনফার্ম বাটন আছে, এই কনফার্ম বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে পেজটা একটু লোড নিব। তো লোড নেক আমরা একটু অপেক্ষা করি, অলরেডি এই যে লোডটা নিয়ে নিছে। লোডটা নেওয়ার পরে এখানে আপনার সামনে দেখবেন ক্রিয়েট, তারা ম্যানুয়ালি চেক করবে, চেক করার পরে আমাদেরকে পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। তো এটা পেমেন্টটা হতে থাক। এখন আসেন এই যে আমরা পেমেন্টটা নিলাম, নেওয়ানোর পরে এটা আমাদের ট্রাস্ট ওয়ালেটে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে এটাকে আমাদের এই যে ফিয়া টোকেনের যে ওয়ালেট অ্যাড্রেসটা এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এবার আসেন এটা হতে থাক, এটা কমপ্লিট হতে থাক, আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসব। ট্রাস্ট ওয়ালেটে আমরা এখানে আসলাম। আসার পরে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দিব। আপনারা কি করবেন, টেলিগ্রাম চ্যানেল থেকে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে নেবেন। নিয়ে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা অ্যাড। তো আমার এই অ্যাড্রেসটা আমি অলরেডি বের করে রাখছি। তো এই অ্যাড্রেসটাকে আপনারা কপি করবেন। তো আমি ইয়েতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেটা দিয়ে রাখলে আপনি এটা কী করবেন যে ওইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা আপনার কপি হয়ে যাবে। ওকে,
এবার আসেন এখানে আপনার এই টাচ ওয়ালেট আসার পরে এই যে এখানে আইকনটা আছে আইকনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করছেন এটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে নিচে দেখবেন অ্যাড কাস্টম টোকেন। এখানে অ্যাড কাস্টম টোকেন হওয়ার পরে আপনি এইখানে যে এখানে দেখবেন একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটাকে আপনি সিলেক্ট করবেন স্মার্ট চেন কন্ট্যাক্ট। হ্যাঁ, স্মার্ট চেন কন্ট্যাক্টের পরে এখানে যে অ্যাড্রেসটা আপনি কপি করছেন এই অ্যাড্রেস এই পেস্টের উপরে একটা ক্লিক করে দেন। পেস্টের উপরে ক্লিক করলে দেখবেন আপনার এখানে আপনার সামনে দেখবেন এখানে দেখেন এই যে ফিয়া প্রোটোকল স্যাম্পল ফিয়া ডিসেমিল 18, ঠিক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে এই যে উপরে ক্লিক করে দেন ডান বাটন, এই ডান বাটনে ক্লিক করে দেন। ডান বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম চলে আসবো। তো অলরেডি মনে হয় আমার অ্যাকাউন্টে এটা মনে হয় চলে আসছে, তো আমি আপনাদেরকে দেখাই। তো আমি কাজ করতে করতে কিন্তু এটা অটোমেটিকলি চলে আসলো, তো আমি আপনাদেরকে এটা দেখাবো যেহেতু সবার লাস্টে আমি এটা করছি। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখেন আপনাদের সামনে কাজটা করতে করতেই কিন্তু আমার অলরেডি এটা কিন্তু ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। ক্লেম হয়ে তারা কিন্তু ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে তারা দিয়ে দিছে 78.7। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মাঝে কীভাবে আমি কাজটা করলাম এবং কি লাইভে আপনাদের মাঝে কাজটা করছি। এবং আমি এখানে এটা তো আমি এখানে আপনাদের সামনে দেখলাম করলাম, এখন আসেন আপনাদেরকে একটু আমি নিয়ে যাই হচ্ছে ড্যাপসে। ড্যাপসে গিয়ে আমি ফায়া প্রোটোকলে একটু ঢুকবো, আবার এখানে আবার একটু ঢুকবো। ঢুকার পরে দেখবো যে আমার যেখানে হিস্টোরিটা এটা কী দেখাচ্ছে। তো উড্ডল হিস্টোরিটা যদি আমি একটু ক্লিক করি, তো আমি এখানে উড্ডল হিস্টোরিটি ক্লিক করলাম। উড্ডল হিস্টোরিটি ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে পেন্ডিং, কিন্তু বাট আমার কিন্তু পেমেন্টটা করে দিছে, ঠিক আছে, আমাকে কিন্তু পেমেন্টটা করে দিছে। ওকে, তো আপনারা বিষয়টা বুঝতেই পারতেছেন যে খুব দ্রুত এটা কিন্তু কাজটা হয়ে গেছে। ওকে, তো এবার আসেন, অনেকেই মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছেন, অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন যে আমি ভাই 10টা 20টা 30টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তারা কোনো লিমিট দেয় নাই যে এত কয়েন হলে কিন্তু উড্ডল হবে, না হলে হবে না, এটা কোনো লিমিট কিন্তু তারা দেয় নাই। এখন বিষয় হলো আপনারা ওইভাবে যদি আপনাদের কাছে যদি কয়েন থাকে সেই কয়েনটা দিয়ে আপনি এটা উড্ডলটা করে নিতে পারবেন, ঠিক আছে। যদি আপনাদের কাছে ডলার থাকে, ইউএসডিটি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে $2.90 করে কিন্তু আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে এটা ওই ফিয়া কয়েনটা উড্ডল করতে লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন, অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো এটা উড্ডল করলাম, সেল করে টাকা কখন পকেটে নেব? ভাই এটা অনলি ফর একটা এক্সচেঞ্জারের লিস্টেড আছে, সেই এক্সচেঞ্জারের অলরেডি ওয়ার্কিং কাজ চলতেছে। তো যখন এটা ক্যাশ করা যাবে, আমি আপনাদেরকে টেলিগ্রামটাকে আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনারা ফলো রাখবেন, ওই চ্যানেলের ভিতরে আপনাদেরকে এ টু জেড বিষয়গুলি আমি আপনাদের জানাই দেব। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। উড্ডলের বিষয় নিয়ে প্রশ্নটা না করলেই, আমি যেহেতু ক্লিয়ার করে দিলাম সেক্ষেত্রে প্রশ্নটা না করলেই খুশি হব। তো ধন্যবাদ সকলকে যারা আমাকে রিকোয়েস্ট করছিলেন এই ভিডিওটাকে মেক করার জন্য, আর ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অলে ক্লিক দিয়ে রাখেন এবং কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।